Welcome friends, this is my summer garden. Yes, today's video I have made on my summer garden. It is not only my summer garden, it is my love also. So let's give a tour of the garden. নাম্বার ওয়ান, বাগানে গাছের মধ্যে যত পাতা থাকবে এবং যে পাতাগুলি ঝরে যাবে সেগুলোকে ঝরিয়ে দিতে হবে, ভালো করে গাছটাকে পরিষ্কার করে দিতে হবে, আর যত ড্রাই লিফ থাকবে বিভিন্ন গাছে এগুলো সরিয়ে দিতে হবে। বর্ষাকালে টেম্পারেচারের ডিফারেন্সের জন্য গাছের পাতা অনেক নষ্ট হয়, এছাড়া ওই নষ্ট পাতাগুলি ফেলে দিতে হবে। আর থাকে গাছের মধ্যে মিলিবাগের বাসা, সেটা তো একটা সাংঘাতিক ব্যাপার। যদি বাড়িতে একবার মিলিবাগ আসে না, সেই মিলি, এই যে দেখুন সাদা সাদাগুলি হচ্ছে মিলিবাগ, এগুলোকে কেটে ফেলে দিতে হয় একদম বাড়ি থেকে দূরে। একটু রৌদ্র, একটু যত্ন আর একটু রেগুলারিটিস থাকলেই না গাছ আসে। আমার তো ফুলের থেকে পাতাই বেশি ভালো লাগে। তুলসী গাছ, আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা তুলসী বেদি আছে এবং তাকে যত্ন করে থাকি। একদিকে তো পুজোর দিক দিয়ে ধরতে গেলে তুলসী গাছ পরিষ্কার, তুলসী বেদি পরিষ্কার রাখতে হয়, সেটা তো আছেই, কিন্তু গাছ হিসেবে যদি আমরা তুলসী গাছ করতে যাই, তবে সবার আগেই করতে হবে কি, তুলসী গাছের মঞ্জুরিগুলি ফেলে দিতে হবে। এটা হচ্ছে টিপস নাম্বার টু। তুলসী গাছের মঞ্জুরি বিচিগুলি যদি ম্যাচিওরড হয়ে যায়, তাহলে এটা গাছের চারদিকে পুরো বাড়ি তুলসী গাছে ভরে যাবে, যেটা আবার দেখতে ভালো লাগবে না। তাই তুলসী গাছের যত্নের প্রথম জিনিসটা হচ্ছে তুলসী গাছের মঞ্জুরিগুলো ফেলে দিতে হবে, আর উপর থেকে তুলসী পাতা পাড়তে হবে, নিচের থেকে না, যত উপর থেকে পাড়ব তত তুলসী গাছ গোল হবে। বর্ষাকালে কি হয় জানেন তো, গাছ একে তো প্রথম টেম্পারেচারের ডিফারেন্সে গাছের পাতা কিছুটা ঝরে যায়, কিছুটা হলুদ হয়ে যায়, সেটা তো আছেই। তারপর আবার কিছু পাতা ওভার মানে জল পাওয়াতে ভীষণ ভারী হয়ে ওঠে, তাতে গাছ ঠিক করে ফুল দিতে পারে না। এর জন্য বর্ষাকালে যেসব গাছে বেশি পাতা হয়ে গেছে, ওইসব গাছের কিছু বড় পাতা এবং ভারী পাতা মানে যেটা একদম ম্যাচিওর পাতা সেগুলো ফেলে দিতে হয়।
প্রকৃতি তার নিয়ম অনুসারে চলে। তাই এবার পদ্মফুলে আমি একটু গাফিলতি করেছি, বোধহয় যত্নটা ঠিক করে করতে পারিনি। তো পদ্মফুলে এবার আমার কিন্তু বিশেষ একটা মানে সুন্দর ফুল দেয়নি, তবে দেয়নি যে একদম বলবো না, দিনে দুটো তো পেয়েইছি। তাই অনেক পাতা কালেকশন করলাম, এগুলো ডাস্টবিনে ফেলে দেব, কিংবা এই পাতা জমিয়ে অনেক সময় আমি সারও বানাই, কিন্তু এখন তো বর্ষাকাল, এখন এতটা সারেরও দরকার নেই। আবার এক মাস পর থেকে এইগুলি জমানো শুরু করে দেব। তো নিজে পরিষ্কার করি গাছের নিচগুলো, নিজের ভেবে সব কাজ করি, শুধু ফুলের টবগুলো যখন টানতে হয় না তখন পারি না, তাই লোককে ডাকতে হয়। আসলে প্রতিটা গাছ তার যা চাহিদা সেটা আমি বুঝে গেছি, গাছও বুঝে গেছে, আমি ওদেরকে খুব ভালো করে বুঝি। তবে জানেন তো, এগুলি নিয়ে এককালে আমি খুব পড়াশোনা করতাম, পড়াশোনা না করলে না অনেক কিছুই জানা যায় না, তাই যতদিন বাঁচি ততদিন পড়ি সেটাই মনে হয়। আর এই নিউ এডিশনগুলিকে আমি নাড়লাম না, এখন তো গাছের খেলার সময়, বিশেষ করে ওয়াটার প্ল্যান্টের, ওয়াটারে ভর্তি। আরেকটা কথা বলে রাখি, পদ্ম গাছের গামলার ভেতরে কেউ সরাসরি হাত দেবেন না, কারণ এটা অনেকটা ডেঞ্জারাস হয়েও যেতে পারে। এটাই, গাছ ভালো থাকবে, গাছ সুন্দর থাকবে যখন আপনি গাছকে ভালোবাসবেন। পরিবেশ পরিস্থিতি সেটা তো আছেই, তার সাথে আছে আপনার ইচ্ছা। প্রতিটি গাছই আমাদের মনটাকে ভালো করে দেয়, আমাদের মনটাকে সবুজ করে দেয়। আমার একটা ব্যক্তিগত অভিমত আছে, সে পুরোটাই আমার ব্যক্তিগত, যে আমি জেড প্ল্যান্টের টোপিয়ারি আর বনসাই এই দুটো আমি করি না। গাছকে মনে হয় নেচার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাই এই দুটো থেকে আমি অনেক দূরে থাকি। বোধিবিম্ব গাছটি যতটাই বুশি ততটাই ছোট, আর তার সাথে আছে ফাইকাস, বহু বছর ধরে একই রকমভাবে আছে, আর দেখতে কত সুন্দর লাগে বলুন। এইগুলি এর জন্য জানেন তো, আমি একটু বোধহয় হাটকে আমি সবাইকে বলি আমার ফুল থেকে পাতা বেশি প্রিয়, ভ্যারাইটিস ধরনের পাতা। এটা হচ্ছে ফিডেল লিফ, গাছটা জানেন আমার নষ্ট হয়ে গেছিলো, এখন এটা অনেকটা ঠিক হয়েছে, যেটার ক্রাইটেরিয়াটা কেটে একটু ছায়াতে বড় হয়, আর এই পাতাগুলো অনেক বড় হয়, ঘরে যদি রাখা যায় না সানলাইট খুব কম হলে এটা চলে যায়। ফিডেল লিফ এই গাছটা আরও বড় হবে, রাবার প্ল্যান্ট গাছটাও বড় হয়, সেটাকেও ট্রিমিং করে রাখতে হয়। রাবার প্ল্যান্ট সে ডাল কেটে দিলেই বসি হয়ে ওঠে, তো আরও বড় হবে। যাই হোক, গাছ আমার প্রিয়, গাছ আপনার প্রিয়, গাছ সবার প্রিয়, তার থেকেও বেশি প্রিয় কিন্তু ফুলের গন্ধ। খুব ভালো লাগে চাপা ফুলের গন্ধ, তাই একটা না পেরে আর পারলাম না, পেরে নিলাম একটা ফুল।